আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি আমার যেটা আইপ্যাড অর্ডার দিয়েছিলাম, আইপ্যাড 9 জেনারেশন, ওটা আইসে, তো ওটা আনবক্সিং করে দেখাই। এটা আমার অনলাইনে মানে অ্যামাজন না তো অর্ডার কি জিও মার্টের থেকে অর্ডার দিয়েছিলাম। ওটা আমার পড়ছে 27,490 টাকা। আর যদি আমি এটা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে দিতাম তাহলে আমার লাগতো 30,900। তো আমার কিছু সেভ মিলছে, মানে আপনারা যদি চান তাহলে জিও মার্ট থেকে নেবার পারেন, অফার চলতেছে। এটা 9 জেনারেশন, আমার বাজেট কম তাই এটা আমি অর্ডার দিয়েছিলাম। এটার মধ্যে একটাই খালি ডিমেরিট যে 64 GB স্টোরেজ, বাকি সব ওকে আছে। তো আমি এটা বহুত রিসার্চ করার পরে এটা আমি অর্ডার দিছি। এটা আমার স্টাডির জন্য হেল্প হবো। তো এটার মধ্যে একটা চার্জার দেওয়া আছে আর একটা কেবল, লাইটনিং কেবল, আর কোনো কিছুই দেওয়া নাই। আর ওই আইপ্যাডের মধ্যে একটা মেরিট হলো ই আছে, হেডফোন জ্যাক আছে, আমি হেডফোন জ্যাক ইউজ করি, অন করে নেই। লগোটা দেখলেই শান্তি লেগে যায়, তাই না? অ্যাপল তো, অ্যাপলের ইটাই মানে প্রসেসরটা খুব ভালো, কোনো ল্যাগ দেখায় না। আর বিল্ড কোয়ালিটি তো আপনারা জানেনই কীরকম, মাস্ত, জবরদস্ত। তো আমি এটা ওপেন করে নেই। ফিলিংটাই একটা অন্যরকম, বহুত দিন ধরে অর্ডার দিছিলাম, আইতে বহুত ওয়েট হইল, কিন্তু আইসে ফাইনালি। আপনারা যদি চান আপনারা অর্ডার দিতে পারেন অনলাইনে। এটা যদি আপনি অ্যাপল স্টোর থেকে অর্ডার দেন তাহলে আপনার 29K পড়বো। তো আমার এটা 27,490 পড়ছে।